আগে না, আমি খুব গাইলো, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি, ধূপ গাছের এখানে এসেছো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন খাসা জল তুমি কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, একেবারে চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে ভেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবি, ভালো জল হলে তো দেখলেই তেষ্টা পায়, নাম করলেই তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। অমন জল তো তুমি কখনো খাওনি কখনো, বলি বলি ঘুমরির জল খেয়েছো কখনো? আগে না, তা খাইনি। খাওনি কখনো? বলি ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আদতে জলের জায়গা, সেখানকার যে জল, কত জল খেলাম কি বলবো তোমায়। কলের জল, নদীর জল, পুকুরের জল, ঝর্ণার জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, এমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়ার শরবত। তামশাই, আপনার জল আপনি আপনার মাথায় করে রাখুন, আপাতত এই তেষ্টার সময় না হয় একটু জল আমার গলায় পড়লেই হবে। তাহলে তো বাপু, তুমি তোমার গায়ে বসেই জল খেতে পারতে, পাঁচ কোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কেরকম কথা, তা এরকম তাচ্ছিল্য করে বলবার দরকার কি ছিল? আমাদের জল পছন্দ হয় না, খেও না, ব্যাস। গায়ের এরকম নিন্দে করবার দরকার কি ছিল? আমার ওরকম ভালো লাগে না।